আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা ইউটিউবে সং প্লে করে আর কোনো ধরনের কাজ করতে পারেন না, অর্থাৎ আদার্স কোনো অ্যাপে ঢুকলে কিন্তু ইউটিউবের সংটা স্টপ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি ইউটিউবে সং প্লে করে অন্যান্য কাজ করতে পারেন, অর্থাৎ ইউটিউব থেকে অডিও গান মাতাতে পারেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটি আসলেই অনেক একটা হেল্পফুল ভিডিও হবে আপনার জন্য। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, পাশে যে ঘন্টা আইকনটি আছে সেটি বাজে দিন পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে। সো চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। অ্যান্ড দেন প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইউটিউব থেকে গান মাতিয়ে দিয়ে কোনো ধরনের কাজ করা যাচ্ছে কি না। সো মনে করুন আমি একটা এনসিএসের মিউজিক প্লে করি। সো মনে করেন এই যে এনসিএসের একটা মিউজিক আমি মনে করেন প্লে করলাম। সো এরপর এখান থেকে যখনই বের হয়ে যাচ্ছি সংটা স্টপ হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে কিন্তু একটা বাজে বাজে ধরনের কাজ, অর্থাৎ আমরা অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অ্যাপে ঢুকতে গেলে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে। সো এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সং প্লে করার পরও বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এর জন্য জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনে থাকা কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে হবে না, জাস্ট আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার সাথে সাথে এই ধরনের অপশান আসবে, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড দেন আপনাকে কী করতে হবে, এই যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বার আপনাকে ইউটিউব লিখে সার্চ করতে হবে। youtube.com লিখে সার্চ করলে এই ধরনের অপশান আপনার সামনে শো হয়ে যাবে। অ্যান্ড দেন আপনাকে যা করতে হবে, কর্নার যে একটা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই যে একদম কর্নারে, এই থ্রি ডট আইকন আপনাকে ক্লিক করে দেওয়া হতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর প্রচুর পরিমাণ অপশান আপনার সামনে শো হয়ে যাবে। অ্যান্ড দেন আপনার যে কাজটি করতে হবে, একটু স্ক্রল করার নিচে চলে আসবেন। স্ক্রল করার নিচে চলে আসার পর এখানে একটা ডেস্কটপ আইকন বলে অপশান দেখতে পাচ্ছেন, এই যে ডেস্কটপ আইকন বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে ক্লিক করে দিতে হবে। দেন এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে এখন আপনার সামনে যে ইউটিউবটি দেখতে পাচ্ছেন এটা একদম নতুন একটা ইউটিউব, যেটা ডেস্কটপ ভার্সনে থাকে, অর্থাৎ কম্পিউটার যেভাবে ইউটিউব ওপেন হয় সেভাবে কিন্তু ওপেন হয়েছে। এবার আপনার যে সংটি প্লে করতে ইচ্ছে হয়, আপনার যে সংটি খুব প্রিয় সেই সংটি আপনি কী করবেন, এই যে উপরে একদম একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন এই সার্চ আইকন আপনি ক্লিক করে দেবেন। সার্চ আইকনে ক্লিক করার পর আপনার যে সংটি আপনার শুনতে ইচ্ছা হচ্ছে সেটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন। জাস্ট আমি একটা এনসিএসের মিউজিক প্লে করে দেখাই আপনাদেরকে, জাস্ট এই একটা সার্চ দিলাম আমি একটা, তো সার্চ দেওয়ার পর এখান থেকে একটা মনে করো প্লে করলাম। প্লে করার পর এখন আপনি চাইলে যে কোনো ধরনের আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারেন, তারপরে কিন্তু এটা বাজতে থাকবে। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, আপনারা হয়তো এবার সংটা শুনতে পাচ্ছেন। দেন আমি এখান থেকে স্কিপ করে বের হয়ে গেলে অফ হয়ে যাচ্ছে। দেন আপনি একটু করে নেভিগেশন বারে যাবেন, তারপর এখান দেখতে পাচ্ছেন একটা মিউজিক প্লেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এটা অন করে দিবেন। অন করে দিলে এখন দেখতে পাচ্ছেন আপনি যে কোনো অ্যাপে ঢুকতে পারবেন। এখন কিন্তু সম্পূর্ণ ইউটিউব থেকে এটা সং প্লে হচ্ছে, আমি আদার্স বিভিন্ন অ্যাপে ঢুকতে পাচ্ছি আমার ইচ্ছা মতো করে, এই যে আমি ইমো অ্যাপে ঢুকতে পাচ্ছি, যে কোনো অ্যাপে আমি এখন কিন্তু ঢুকতে পাচ্ছি এই সংটা প্লে করে। এটা সম্পূর্ণ একটা নতুন একটা পদ্ধতি, অর্থাৎ আপনি আপনার ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু ইউটিউবের সং প্লে করে যে কোনো ধরনের কাজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোথা